वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। आमरा श्रीमद् भगवद गीतार उपरे आलोचना करछिलाम। एर पूर्व दिन शरीर मन एवं वाक्य के बसे आनार कथा हयेछिलो। एई प्रसंगे परिमित आहार विहार एवं कर्म बा काज आर जाग्रत स्वप्न एटीओ एकटी निर्दिष्ट परिमाण हबे एई सम्बन्धे बला हयेछिलो। जिनि परिमित आहार विहारशील परिमित कर्म चेष्टबान परिमित निद्रा जागरणशील तार पक्षे आसले जोग दुख नाशेर कारण हय एवं एटि करलेई शरीर मन एवं वाक्य बसे आनते आमरा सक्षम हई। आर शरीर मन वाक्य सब जदि आमरा संयत ना करते पारी निजेर बसे ना रखते पारी ताहलेई मनुष्य चरित्रेर अधःपतन हय। मने अनेक कुभाव आसे एवं आमरा दुर्बल हये जाई अन्य काज करी नेगेटिव काज करी। एटि थेके बाँचार जन्ये रक्षा पावार जन्ये गीताय बोलेछेन युक्त आहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्नावबोधस्य योगो भवति दुःखः। एरपरे स्वामीजी इस प्रसंगे बोलेछिलेन जीव के जीवा के इच्छा मत चलते दिले अपर इंद्रिय गुली हाथ पा थेके शुरू करे शरीरे जत इंद्रिय आछे सब गुली इच्छे मत चले एवं आमादेर दुखेर कारण हय। गीताय आरो उपाय बला हयेछे एई शरीर मन वाक्यके कंट्रोल करार जन्य देवद्वीज गुरु प्राज्ञ पूजनम शौचम आर्जवम ब्रह्मचर्यम अहिंसा च शारीरम तप उच्यते। এই তপস্যার কথা আমরা সব শাস্ত্রে পাই, হিন্দু ধর্মে পাই, খ্রিস্ট ধর্মে পাই, ইসলাম ধর্মের সাধকেরাও তপস্যা করেন। এই তপস্যা শরীরের তপস্যা, শরীরটিকে একটু কষ্ট স্বীকার করার অভ্যেস করা। শীত গ্রীষ্ম বর্ষা কোনোটিতেই বিচলিত হয় না সাধকেরা। সাধক যারা আসলে যারা ছাত্র তারাও সাধক, তারা বিদ্যা হচ্ছে তাদের ধর্ম বিদ্যা লাভ করা। সেটি করতে হলে আমি গরমকালে পড়াশুনো করতে পারছি না, আমার ইলেকট্রিসিটি ফেল করে গেছে, ফ্যান চলছে না বাড়িতে, তখন আমি কি বসে থাকবো? না, আমি তপস্যা করেই একটু কষ্ট স্বীকার করেই ঘামতে ঘামতেই পড়াশুনো করব। আমার জলের কানেকশনটা নেই, আমি দূর থেকে একটু জল নিয়ে আসবো, এনে স্নান করব। এই রকমের অনেক তপস্যা আমাদের করতেই হবে। এই তপস্যার সম্বন্ধে এখানে বলা হয়েছে খুব সুন্দর, দেবতা ব্রাহ্মণ বা যারা সৎ ব্যক্তি, যারা ঈশ্বরের চিন্তা করেন, যারা কারো অনিষ্ট করেন না, যারা ওই সব সময় শুভ চিন্তাতে রত আছেন, সেই রকম মানুষ গুরু যারা আমাদের শিক্ষাদাতা, যারা আমাদের ধর্মদান করেন, নীতি শিক্ষা দেন, পাঠ্য বিষয় শিক্ষা দেন, প্রাজ্ঞ এই যারা বৃদ্ধ হয়েছেন যাদের অভিজ্ঞতা অনেক আছে, এদের পূজা অর্থাৎ শ্রদ্ধা জানানো, ভালোবাসা। পূজা ব্যক্তিকে সাধারণত আমরা ফুলচন্দন দিয়ে পুজো করি না, কিন্তু তাদের প্রয়োজনে তাদের পাশে থাকি, তাদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি, তাদের হাত ধরে রাস্তায় নিয়ে পের করতে যদি তারা না পারেন, অক্ষম থাকেন, দুর্বল থাকেন, চোখ খারাপ হয়, তখন পথ দেখিয়ে নিয়ে যেতে সাহায্য করি, চলতে সাহায্য করি। এইভাবেই দেবতাকে কেবল
আমরা কোন একটি পটের মধ্যে অধিষ্ঠিত বলে অবস্থান করছেন, আছেন ছায়া কায়া সমান, এই ভেবে দেবতাকে ফুল ফল মিষ্টি নৈবেদ্য নিবেদন করি আর বলি, ঠাকুর তুমি এগুলি গ্রহণ করো। আন্তরিক হলে তিনি গ্রহণ করেন। কিভাবে গ্রহণ করবেন? মা সারদা দেবী বা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, তারা আমাদের মতো হাত তুলে ওই মুখে নিয়ে নাও খেতে পারেন, কিন্তু তাদের চোখের সামনে রাখলে পরে আমি যদি বিশ্বাস করি তিনি আছেন ওই ফটোর মধ্যে, তাহলে তিনি দেখলেও ওইটি গ্রহণ করবেন, তারপরে রেখে দেবেন। আমরা প্রসাদ বিতরণ করে সকলে মিলে সেই দেবতাকে দেওয়া ফল মিষ্টি অন্ন গ্রহণ করি। দেবতার পূজা, এতেও কিছুটা সময় দিতে হয়। আমার নিজের যে গৃহের মধ্যে বাড়িতেই যে ঠাকুর ঘর আছে, মন্দির আছে, সেটিকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, ফুলের মালা গাঁথা, চন্দন ঘষা, তারপরে সব জিনিস তার কাছে ধরা, নিবেদন করা, এইগুলি আমার শারীরিক কাজ হয় এতে। এবং এর মাধ্যমে আমরা তপস্যা করি, শারীরিক তপস্যা। এইগুলিও আমাকে ওই শরীর বাক্য মনকে সংযত রাখতে সাহায্য করে, কারণ ওই সময় তপস্যার সময় আমি যেমন সংযম করি, অন্য সময় সংযম করব। এটি মুসলমান ছেলে কামাল হোসেন, আমাদের রোজার সময় 1 মাস কেন উপবাস করা হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত, তার কারণটি বলেছিলেন। বলেছিলেন যে সাধারণ মানুষ, গরিব, নিম্নবিত্ত গরিব মানুষ যারা অন্নহীন, তারা অন্ন না পেয়ে ভুভুক্ষায় ক্ষুধাতে কেমন কাতর হয়, তাদের পেটের যন্ত্রণা কি হয়, সেইটি অনুভব করার জন্যেই আমরা এই সংযম পালন করি। আরেকটি কারণ বললেন বা কাজ বললেন, যে এই 1 মাস শুধু নয়, আমরা 12 মাসই সংযম অভ্যাস করব। এই সময়ে দান করব, এই সময়ে গরিব মানুষকে সেবা করব, ওই গুরুজনদের সেবা করব। 1 মাস রোজার সময়, এটা আসলে একটি ইঙ্গিত দেওয়া হচ্ছে যে বাকি 11 মাসও এ রোজা না থাকলেও আমরা সংযমের মধ্যে দিয়ে চলব। গীতাতেও, এই হিন্দু ধর্মের শাস্ত্র, এটি যদিও নামে কিন্তু এটিও সর্বজনীন, এখানে এই তপস্যার কথা বলা হলো। আরো বললেন স্বামীজি, এই গীতাকার স্বামীজি এটাকে ব্যাখ্যা করেছেন, ব্রহ্মচর্য অহিংসা, ব্রহ্মচর্য অর্থাৎ ইন্দ্রিয় সংযম, শরীরের যে শক্তি আছে সেই শক্তিকে অপচয় না করা, বীর্যবান হতে হবে। যারা বীর্য ধারণ করে ছাত্র জীবনে তারা কিন্তু শক্তিমান হয়, তাদের মেধা শক্তি বেশি হয়, মেধা নাড়ি হয় 12 বছর বীর্য ধারণ করলে পরে, এবং তখন অল্প পড়েই অনেক কিছু জানা যায় বা আয়ত্ত হয় এবং মনে থাকে। সত্যি সত্যি এইগুলি পরীক্ষা করে ভারতবর্ষে দেখা গেছে। তেমনি অহিংসা, অহিংসাও শারীরিক তপস্যা, কারণ মানুষ হিংসে করতেই ভালোবাসে, মানুষ মাংস খেতে ভালোবাসে, পশু হত্যা করতে ভালোবাসে। পশু হত্যা কেন? ওই পারলে মানুষকেও হত্যা করে খায়, এমন নরখাদকরাও আছেন। স্বামী বিবেকানন্দ বলছেন, একটি ধর্মযাজক গেলেন একটি দ্বীপে, গিয়ে বলছেন যে আমার মতো একজন এসেছিলেন, হ্যাঁ আপনারই মতো এই পোশাক পরে, ধর্মযাজকের পোশাক পরে তিনি এসেছিলেন, তিনি কেমন ছিলেন, কোথায় আছেন? তখন ওরা বললেন অকপটে যে উনি খাইতে খুব সুস্বাদু ছিলেন, ওর মাংস ওরা খেয়েছে কেটে একবারে, নরখাদক, তাই বলছেন যে খুব সুস্বাদু ছিলেন। এই ধর্মযাজক ভয় পেয়েছিলেন, পরে পলায়ন করেছিলেন সেখান থেকে। প্রতি মানুষ সংযম অভ্যেস করলে, মা তপস্যা করে, এবং সেই তপস্যার বলে
তার শরীর, বাক্য, মন এবং সব ইন্দ্রিয়গুলি বশে আসে, তখন যা তা খেতে ইচ্ছে হবে না। মানুষ ভাইকে কেটে মাংস রান্না করে খাওয়া, তন্দুরি রুটি করে খাওয়া বা মাংস রান্না করে খাওয়া, তাতে রুচি আসবে না। মাছ মাংস খেতেও অতিরিক্ত খাবে না। সবজিও বা দুধ মিষ্টিও অতিরিক্ত খাবে না। একজন ভদ্র মহিলা সুধা মূর্তি, তিনি একটা বই লিখেছেন যে আমি কবে থেকে বা কেন দুধ খাওয়া বন্ধ করলাম। একদিন একটা গ্রামে সেবার্থে গিয়েছিলেন, সেখানে বৃষ্টি পড়ছিল, এক দরিদ্র চাষির বাড়িতে আশ্রয় নিলেন। উনি বললেন যে আপনাকে কি দিয়ে সেবা করব। উনি নানাভাবে না না করছেন, শেষ পর্যন্ত চাষি বললেন আমি আপনাকে একটু দুধ দিতে পারি, আমার আর কিচ্ছু নেই। সেই সময় উনি মাথা নাড়লেন, সম্মতি জানালেন নীরবে। উনি তার বাড়ির কম্পার্টমেন্টে গেলেন, স্ত্রীকে বললেন অতিথি এসেছে, অতিথি নারায়ণ, একটু দুধ দেবে। স্ত্রী বললেন এ তো আমার দুগ্ধ ছোট্ট শিশুটির জন্য, এই দুধ অল্পই দুধ আছে। দুজনে মিলে আলোচনা করে খুব একটু দ্বন্দ্ব হলো, ঝগড়াঝাঁটি হলো, তারপরে হাফ গ্লাস দুধ ছোট গ্লাসের উনি নিয়ে এলেন গরম করে। সুধামূর্তি দুধ থেকে সব শ্রবণ করেছিলেন, শুনেছিলেন। সুধা তখন বললেন আজকে সোমবার আমি দুধ খাই না, দুধটা ফেরত দিলেন। বললেন সেদিন থেকে উড়িষ্যার ওই গ্রামের মানুষের দারিদ্র দেখে আর সাধারণ মানুষেরও দারিদ্র শুনে আমার মনে হলো দুধ বয়স্ক মানুষের এবং শিশুদের খাদ্য, আমি আর দুধ খাওয়া ছেড়ে দিলাম। সত্যি এই আহার বিহারে সংযম মানুষকে এই শরীর মন বাক্যকে বশে আনতে সাহায্য করে। ব্রহ্মচর্য, অহিংসা, এইগুলি শারীরিক তপস্যা, সংযম সবই সংযম তপস্যার কারণ, তপস্যাই হয় সংযমের মাধ্যমে। স্বভাবত মানুষের তপস্যা করতে ইচ্ছে হয় না, কষ্ট করতে ইচ্ছে হয় না, দুধ না খেলে মনে হয় মারা যাব, কিন্তু দুধ না খেয়েও থাকা যায়। দুধের বিকল্প খাদ্যও আছে, ভেজিটেবল প্রোটিন আছে, অ্যানিমেল প্রোটিন ছেড়েও সব সময় যে দুধ খেতে হবে, মাছ খেতে হবে, মাংস খেতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আর ওইগুলি খেলেও তোমাকে বা আমাকে যুক্ত আহার হতে হবে, মানে পরিমিত, অতিরিক্ত নয়। তারপরেও বলছেন মনঃপ্রসাদ সম্যত্তম মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধির ইত্যেতৎ তপ মানসমুচ্যতে। শারীরিক তপস্যা, মানসিক তপস্যা, মনকে সংযত করতে গেলে মনেরও কিছু কিছু কষ্ট স্বীকার করতে হবে, মনের প্রসন্নতা। আমরা অনেক সময় একটুতেই চঞ্চল হয়ে যাই, অশান্ত হয়ে যাই, তার পরিবর্তে মনটিকে শান্ত সাম্য অবস্থায় রাখা, এটি প্রসন্নতা। আর হাসি মুখে সবকিছুকে বরণ করা, দুঃখকেও বরণ করে নেওয়া, ভালোবাসা, প্রসন্নতা, শান্ত ভাব, মৌন অর্থাৎ বাক সংযম। আমরা যদি বাক্যকে বশে আনতে চাই তাহলে আমাদের বাক সংযম প্রয়োজন। যে কোনো কথা বলবো না, যখন তখন কথা বলবো না, যেটুকু প্রয়োজন সেইটুকু কথা বলবো। আত্মসংযম, নিজেকে কন্ট্রোল করা, সেলফ কন্ট্রোল। আসলে আমরা অনেক সময় পুলিশ আমাদের কন্ট্রোল করে, চঞ্চল জনতাকে, উত্তেজিত জনতাকে, মা বাচ্চা ছেলেকে কন্ট্রোল করে যাতে সে অবাধ্য না হয়, অন্যায় কাজ থেকে বিরত হয়। কিন্তু সব থেকে ভালো কাজ হচ্ছে বা সাধনা হলো নিজেকে নিজে কন্ট্রোল করা। মাস্টারমশাই একদিন, হেডমাস্টার মশাই একটা স্কুলে পড়াচ্ছিলেন,
বললেন আগামী দিন তোমাদের পরীক্ষা যখন হবে তখন কিন্তু আমরা কেউ থাকব না, তোমরা পরিদর্শক ছাড়া শিক্ষক ছাড়া কোশ্চেন দিয়ে যাব, খাতা দিয়ে যাব, তোমাদের কাছে কলম থাকবে, তোমরা লিখবে, কেউ কারোর দিকে চেয়ে দেখবে না, কেউ কারো উপরে নির্ভর করবে না। বাংলাদেশে এরকম একটি স্কুলে, ছোট্ট স্কুলে শঙ্খ ঘোষ পড়তেন, তিনি একটা বইয়ে লিখেছেন যে আমরা তারপরে অভ্যেস করে ফেললাম কি করে মাস্টারমশাই ছাড়া সৎভাবে পরীক্ষা দেওয়া যায়। সত্যি মানুষ পারে, আত্মসংযম, নিজে নিজেকে সংযত করা। মাস্টারমশাই আছে তখনও আমরা এদিক ওদিক চেয়ে দেখি, অন্যের উপরে নির্ভর করি। একটি ছেলেকে তার বাবা প্রশ্ন করেছিলেন, তুমি এবারে অঙ্কে কেন নম্বর কম পেলে? ইংরেজিতে সে বলেছিল, ইংরেজিতেই প্রশ্ন হয়েছে, অবাঙালি, হোয়াট ইজ দি কজ? ছেলেটি সংক্ষেপে বললে, অ্যাবসেন্স, ইউ এর অ্যাবসেন্ট, তুমি অনুপস্থিত ছিলে সেই জন্য নম্বর কম পেয়েছো, নম্বর তো জিরো পাওয়া উচিত, তাও তো তুমি 38 পেয়েছ। তখন ছেলেটা বলল, নো ফাদার, মাই ফ্রেন্ড হু সিটস বাই দিস বাই মাই সাইড হি ওয়াজ অ্যাবসেন্ট। আমার পাশে যে ছেলেটি বসে, যার দেখে আমি মেক আপ করি, বেশি কপি করি, সেই ছেলেটি এবারে পরীক্ষায় অনুপস্থিত ছিল অঙ্কের দিনে, তার শরীর খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্যই আমি কম নম্বর পেয়েছি। সত্যি আত্মসংযম নেই, আত্মনির্ভরতা নেই, সেই জন্যই আমাদের এইরকম শরীর, বাক্য, মনকে আমরা সংযত করতে পারি না, আমাদের বশে আনতে পারি না, আমাদের এইগুলি করতেই হয়। ছাত্র জীবনে এটি খুব প্রয়োজন, বিষয় থেকে মনকে আকর্ষণ করে দেহবস্তু বা পাঠ্যবস্তুতে নিবিষ্ট করা এবং ভাবের শুদ্ধতা, ব্যবহারে কপটতা রাহিত্য, এগুলিকেই মানস তপস্যা বলে। আমাদের ব্যবহারে কোনো কপটতা থাকবে না, ছল চাতুরি থাকবে না, সরলভাবে আমরা ব্যবহার করব। আর যে আইডিয়াগুলো থাকবে, ভাব থাকবে, তার শুদ্ধতা থাকবে, শুচিতা থাকবে, পবিত্রতা থাকবে। আমরা আমাদের মন যেন বহুজনহিত, বহুজনের সুখে জন্যেই কাজ করে। আমি যে কাজটি করব, কখনোই অসৎ কর্মে নিজেকে নিযুক্ত করব না, মনটিকে এইভাবে লাগাম দিয়ে ধরা। মন যত পবিত্র হবে তার নিয়ন্ত্রণ তত সহজ হবে। যদি তুমি মনকে নিয়ন্ত্রণে আনতে চাও, তবে তোমার মনকে অবশ্যই পবিত্র করতে হবে। আর এই মনের পবিত্রতার উপায় হলো ওই রকম শান্ত ভাব, মৌন ভাব, হাসি মুখে থাকা, অভ্যেস করা, নিজেকে কন্ট্রোল করা। একটি যুবক একটি কোম্পানিতে খুব বড় চাকরিতে রত ছিল, চেন্নাইয়ের মতো জায়গায়, রাজপথ দিয়ে বিকেলবেলায় ফিরছে বাড়ি। এই সময় স্কুল ছুটি হয়েছে, নতুন গাড়ি কিনেছে ছেলেটি, গাড়ি নিয়ে যখন ড্রাইভ করে যাচ্ছে খুব স্পিডে যাচ্ছে, নিজে নিজে ভাবছে অ্যাক্সিডেন্ট হবে না, তো অ্যাক্সিডেন্ট হলো না। ছোটবেলা থেকেই আমি গাড়ি চালাই, নিজেকেই আশ্বস্ত করছেন, কিন্তু একটা আধলা ইঁট তার গাড়িতে পড়লো, পেছনের দরজার কাছে পড়লো, একটা গামলার মতো গর্ত হয়ে গেল, কনকেভ লেন্সের মতো। তারপরেই ছেলেটি গাড়ি থামালো, থামিয়ে দেখতে পেল একটা স্কুলের স্টুডেন্ট, ইউনিফর্ম পরিহিত, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সে তার বুকের কাছে ধরেছে কলারে, টাইয়ের কাছে। তার উত্তেজনা বেড়ে গেছে এই গাড়ি চালিয়ে যে যাচ্ছিল, সেই সময় ছেলেটি কেঁদে ফেলে বলছে, স্যার ডান দিকে দেখুন তো, লুক অ্যাট দি রাইট সাইড। ডান দিকে একটি প্রতিবন্ধী ছেলে, তারই নিজের ভাই, সে বলল, এ আমার ভাই, হুইল চেয়ারে নিয়ে যাচ্ছিলাম, পড়ে গিয়েছে, আমি অনেক গাড়িকে থামানোর চেষ্টা করেছি, পারিনি, তখন আপনার গাড়িতেই ধাক্কা মেরেছি, পাথর ছুঁড়েছি। উনি শান্ত হয়ে গেল এই যুবকটি, তারপরে ওই ভাইটির সাথে দুজনে মিলে ভাইকে তুলল, তারপরে হুইল চেয়ার নর্মাল করলো, ওরা দুজন বসলেন, এই একজন বসলো, আরেকজন হুইল চেয়ার ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, বলছে যেতে পারবে তো?
ওই তো স্যার, 1 ফার্লং দূরে আমার বাড়ি। উনি দাঁড়িয়ে থেকে ছেলে ওই ভদ্রলোক দেখলেন যুবকটি, যে ওরা দুজন বাড়িতে প্রবেশ করেছে, রাস্তার ধারেই বাড়ি ছিল। তারপরে প্রতিজ্ঞা হলো তিনটি, এই গাড়ি রিপেয়ার করব না, এই ঘটনাটা আমার মনে থাকবে, আর কোনোদিনই বেশি স্পিডে গাড়ি চালাবো না, মিডিয়াম স্পিডে চালালে কারো বিপদ হলে আমি দেখতে পারবো এবং হেল্প করতে পারবো। তৃতীয় হলো আমার নিজের জীবনরূপ গাড়িটিকে, জীবনরূপ রথটিকে আমি নিয়ন্ত্রণে রাখবো। আমাদের উপনিষদে আছে এই শরীরটা একটা রথ, হাত পা গুলো হলো ঘোড়া, বুদ্ধি হলো সারথি, মন হলো লাগাম, আর আমি নিজে এই গাড়ির বা রথের মালিক, রথস্বামী। আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তু ইন্দ্রিয়ানি হয়ানাহু বিষয়ামস্তেষু গোচরান। এই বিষয়ে ভোগ করি আমরা, বিষয়ের পথে চলি, চলার পথটা হলো বিষয়। আর বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহম এবচ, মনটি লাগাম, বুদ্ধিটি হলো সারথি। অর্জুনের রথে যেমন কৃষ্ণ সারথি ছিলেন, সেরকম আমার বুদ্ধিটাকে শুদ্ধ করব। আমাদের গায়ত্রী মন্ত্র আছে, ভূর ভুবস্য তৎসবিতুর বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াতোম। এই ভূর ভুবস্য 3 লোকের প্রসবিতা সৃষ্টিকর্তা সূর্য বা নারায়ণ, তিনি তার আমি ধ্যান করি, চিন্তা করি, তিনি আমার বুদ্ধিটিকে শুদ্ধ ভক্ত করুন এবং শুভ পথে শুভ কর্মে পরিচালিত করুন। গায়ত্রীর অর্থেই এই, এখানেও গীতাতেও এই একই কথা বলা হচ্ছে, মনের প্রসন্নতা, শান্তভাব, মৌন, বাক সংযম, আত্মসংযম, বিষয় থেকে মনকে টেনে নিয়ে এসে ধ্যেয় বস্তু ছাত্রদের পাঠ্য বিষয় তাতে নিবিষ্ট করা এবং মনটিকে শুদ্ধ রাখা, ভাবের শুদ্ধতা, ব্যবহারে কপটতা থাকবে না, মিষ্টি কথা বলবো আর মনে আরেক রকমের চিন্তা করব, ক্ষতি চিন্তা করব কারো, সেরকম নয়, সৎ ভাবে সুন্দর ভাবে আমরা থাকবো। এগুলিকেই মানস তপস্যা বলে। মন যত পবিত্র হয় ততই মনের নিয়ন্ত্রণ সহজ হয়, ওইগুলি অভ্যেস করলে মনটাকে কন্ট্রোল করা খুব ইজি হয়ে যায়। যদি তুমি মনকে নিয়ন্ত্রণে আনতে চাও তবে মনকে অবশ্যই শুদ্ধ হতে হবে, ভালো চিন্তায় ভরে দিতে হবে। অনুদ্বেগকরং বাক্যম সত্যম প্রিয়হিতঞ্চ যত সাধ্যায় অভ্যাসনম চৈব বাংময়ম তপ উচ্যতে। এইবারে বাগময় তপস্যা, বাক্য দিয়ে তপস্যা বা বাক্যের তপস্যা কেমন, কথাবার্তার তপস্যা কষ্ট করেই করতে হবে। অনুদ্বেগকরং বাক্যম, যে বাক্য ব্যবহার করব, যে কথা বলবো তাতে কারো উদ্বেগ হবে না, অশান্তি হবে না, কষ্ট হবে না, অর্থাৎ মিষ্টি বাক্য, মধুর বাক্য ব্যবহার করব। আসুন, বসুন, এক্ষুনি চলে যাবেন না, একটু চা খেয়ে যান, এরকম মিষ্টি কথা ব্যবহার করব। সত্য, প্রিয় এবং হিতকর, মঙ্গলকর বাক্য আমরা যেন বলি। সাধ্যায়, আর ভালো বই পড়া, নিজে নিজে ভালো পুস্তক পড়া, বিবেকানন্দের বাণী রচনা, ওই রকম মহাপুরুষদের জীবন গাথা, এইগুলি ওই ধর্মশাস্ত্রগুলি, ইমিটেশন অফ ক্রাইস্ট, বাইবেল, কোরআন, যার যা রুচি হয় ভালো ভালো বই, দেশ বিদেশের মহাপুরুষদের জীবনী, সেইগুলি পড়লে পরে, সাধ্যায় করলে আমাদের, আমরা এইগুলি এইগুলি আবৃত্তি করা। বিবেকানন্দের বাণী, বীর বাণী আছে কবিতার আকারে, এইগুলি যদি কেউ আবৃত্তি করে তার বাক শোধন হয়ে যায়, আর এগুলিতেও বাক তপস্যা হয়, বাক্যটি নিয়ন্ত্রিত হয়। আমরা শরীর, বাক্য এবং মনকে বশে আনতে কে না চাই, যারা চাই তারা গীতার এই 3টি 4টি মন্ত্র বা শ্লোক পড়ে তার অর্থ চিন্তা করে, কর্তব্য নির্ধারণ করে,
যদি এগিয়ে যাই আমাদের জীবনটি সুখকর হয়, শান্তিময় হয়। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মূর্খ যদি বলে, অমনি সে চটে যায়, তার নাকে ঘুষি মারতে পারে। দেখো শব্দের কি শক্তি মারে। এরকম রাস্তাঘাটে চলতে চলতে কাউকে যদি আমি বোকা বলি, মূর্খ বলি, সে রেগে আমার নাকে একটা ঘুষি মেরে দেবে। এই শব্দের কি শক্তি! এই স্বামীজি বলছেন, এ সম্বন্ধে বিশেষ চিন্তা অনুসন্ধান না করেও আমরা দিন রাত এই শক্তি নিয়ে নাড়াচাড়া করি, বাক শক্তি নিয়ে। এই শক্তি প্রকৃতি অবগত হওয়া এবং যথাযথভাবে তার ব্যবহার করা কর্মযোগের অঙ্গ বিশেষ, বিবেকানন্দ বলেছেন তার কমপ্লিট ওয়ার্কসের মধ্যে, প্রথম ভলিউমে, ওই ফার্স্ট ভলিউমে 74-75 পৃষ্ঠাতে এই সম্বন্ধে পাওয়া যায়। আমরা নিয়মিত শব্দ শক্তি নিয়ে গবেষণার করি না, কাজ করি, অনেক কথা বলি, কিন্তু শব্দের কি শক্তি, শব্দ নিয়ন্ত্রণ করলে কি লাভ, সেইগুলি ভাবি না। গীতায় এইগুলি ভাবার জন্য বলেছেন, অনুদ্বেগকরং বাক্যম সত্যম প্রিয়হিতং চ যৎ শ্রদ্ধাভাষণম চৈব বাংময়ং তপ উচ্যতে। এইভাবেই আমরা এই শরীর মন বাক্যকে বসে আনার চেষ্টা করব। আমাদের আজকের গীতার অনুধ্যান এখানে আমরা শেষ করছি। আবার সুযোগ পেলে আমরা গীতা ক্লাস করব, জানিয়ে দেবে আমাদের জিত মহারাজ বিদ্যা মন্দিরের এই বিষয়ে ভারপ্রাপ্ত এই ছাত্রদের। এই শীতকালে তোমরা কয়েকজন এসে শুনছো, তোমাদের ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই।